দিনের মেঘভাঙা বৃষ্টি, ধুয়ে গেল পাহাড়। কোথায় হয়েছে এই বৃষ্টি? এই বৃষ্টিতে কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন আছে, তাই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। আর পরবর্তী সমস্ত ধরনের খবরের আপডেট প্রতিনিয়ত পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। সম্প্রতি অমরনাথে মেঘভাঙা বৃষ্টি কেড়ে নিয়েছিল 16 জন তীর্থযাত্রীর প্রাণ। আবারও দেখা গেল মেঘভাঙা বৃষ্টি, তবে এবারের ঘটনা হিমাচল প্রদেশের। কোথায় হয়েছে এই বৃষ্টি? জানা গিয়েছে হিমাচল প্রদেশের রাজধানী সিমলার কুমার সেন এলাকায় হয় ওই মেঘভাঙা বৃষ্টি। তবে যে সময় এই বৃষ্টি হয়েছে সেটা আরও ভয়ঙ্কর। শনিবারের গভীর রাতে হয় এই বৃষ্টি, লাখার মানুষ প্রবল প্রাকৃতিক দুর্যোগের সামনে পড়ে। গভীর রাতে শুরু হয় মেঘভাঙা বৃষ্টি, এর জেরে একেবারে তছনছ হয়ে যায় সব কিছু। জানা গিয়েছে যে মুষলধারা বৃষ্টির জেরে জল ঢুকে গিয়েছে শিবান এবং শৌলটা পঞ্চায়েত এলাকার প্রায় সমস্ত বাড়িতে। এলাকার যা রাস্তাঘাট রয়েছে তা ওই মেঘভাঙা বৃষ্টিতে ভেসে বেরিয়ে গিয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সেখানের কোচিংগটি শিবান মার্গ। বৃষ্টিতে ভেসে চলে গিয়েছে কৃষকদের মাঠ, আপেলের বাগান। জানা গিয়েছে যে গত রাতে শিলাবৃষ্টি হয়েছে পাউচি, নাগজুব্বর আর শিবানে। 217টি বিদ্যুৎ ট্রান্সফরমার উপড়ে গিয়েছে। বিদ্যুৎ পরিবহন ব্যবস্থার স্বাভাবিক কারণেই বন্ধ হয়ে গিয়েছে। গত রাত থেকে হওয়া বৃষ্টিতে 80টি সড়কপথ ধুয়ে গিয়েছে। সেই রাস্তা আর রাস্তা নেই। যারা এই মেঘভাঙা বৃষ্টিতে সমস্যায় পড়েছেন তাদের ত্রাণের জন্য দাবি করা হয়েছে। মৌসুম ভবন জানিয়েছে যে আগামী আরও 3 দিন বৃষ্টি হতে পারে। 20 জুলাই পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। 8ই জুলাই শুক্রবার বিকেল 5:30টার দিকে এই মেঘভাঙা বৃষ্টির ঘটনা ঘটে, যার ফলে অমরনাথ মন্দিরের কাছে বন্যা হয়ে যায়। পাহাড়ের উপরিভাগে প্রবল বৃষ্টির পর গুহার ওপর থেকে ও পাশ থেকে হয় হু করে জল নেমে বহু মানুষকে ভাসিয়ে নিয়ে যায়। 16টি মৃতদেহ উদ্ধার করা হয়। সরকারি সূত্রে জানা গিয়েছে গত বছর 28 জুলাই অমরনাথের পথে বন্যা হয়, তবে কোনো প্রাণহানি ঘটেনি। কেননা মহামারীর কারণে গত বছরে সেখানে কোনো যাত্রী হয়নি। গত বছরে সেখানে প্রবল বৃষ্টির কারণে আকস্মিক বন্যা দেখা দেয় এবং পাহাড়ের ওপর থেকে পাথর নিচে পড়ে থাকে। এই ঘটনায় নিরাপত্তার রক্ষীদের বেশ কয়েকটি তাঁবুর ক্ষতি হলেও প্রাণহানি এড়ানো গিয়েছিল। তবে গত বছরে ঠিক কীরকম বৃষ্টি সেখানে হয়েছিল তা জানাতে পারেননি আবহাওয়া দপ্তর। কেননা সেখানে যাত্রা না হওয়ার বৃষ্টি পরিমাণের কোনো যন্ত্রই সেখানে স্থাপন করা হয়নি। তো এই ছিল আজকের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা পরবর্তী সমস্ত ধরনের খবরের আপডেট সবার প্রথম পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।